প্রিয় মৎস্যচাষী ভাই বন্ধুরা এবং প্রিয় সাবস্ক্রাইবারবৃন্দ, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটিকে দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। যে পোনাগুলি আপনারা এখন দেখবেন এগুলি হচ্ছে থাই পাঙ্গাস মাছের পোনা। এই পোনাগুলি 1 কেজিতে 100 পিস, অর্থাৎ 100 পিস 1 কেজি হবে। শীতকালীন সময়ে যদি কেউ পাঙ্গাসের কালচার করতে চান তাহলে নির্দ্বিধায় আপনারা এই পোনাগুলি সংগ্রহ করতে পারেন। আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা টাইটেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, এইগুলিতে যোগাযোগ করে আপনি বুকিংয়ের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পোনাগুলি সংগ্রহ করতে পারেন। এই পোনাগুলি অর্থাৎ থাই পাঙ্গাস মাছের পোনা যেগুলি এখন দেখতে পাচ্ছেন এগুলি অতি অল্প সময়ে দ্রুত বৃদ্ধি পায়। আপনি যদি এই পোনাগুলি আপনার পুকুরে মাত্র 6 মাস চাষাবাদ করেন তাহলে প্রত্যেকটি পোনার ওজন আসবে 1.5 থেকে 2 কেজি। তখন আপনি নির্দ্বিধায় বাজারজাত করতে পারবেন বা সেল দিতে পারবেন। এই দেখেন 1 কেজিতে 100 পিস। এইগুলি আপনি আমাদের কাছ থেকে বুকিংয়ের মাধ্যমে আয়সা নিতে পারেন, অথবা আপনি যদি নির্দিষ্ট পরিমাণ বলেন এবং শর্ত সাপেক্ষে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। এই দেখেন 1 কেজিতে 100 পিস। এগুলি সাধারণত আমরা পিস হিসেবে বিক্রয় করে থাকি। অনেকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে বিভিন্ন কমেন্ট করে যে কেজি কত বা মন কত, আসলে এগুলি কেজি বা মন হিসেবে সেল হয় না, এগুলি পিস হিসেবে সেল হয়। আমাদের ঠিকানা গ্রামদোলা পুরদোলা থানা ত্রিশাল জেলা ময়মনসিংহ। দেখেন পোনার কালারগুলি, দেখেন থাই পাঙ্গাস মাছের পোনা। এগুলি অতি অল্প সময়ে দ্রুত বৃদ্ধি পায়। শীতকালীন সময় আপনি এই পোনাগুলি নির্দ্বিধায় আপনার পুকুরে কালচার করতে পারেন। আপনার যদি বড় সড়ো জলাশয় কিংবা পুকুর থেকে থাকে আমাদের কাছ থেকে নিতে হবে এরকম কোনো কথা না। আপনি যে কোনো জায়গা থেকে এই পোনাগুলো নিয়ে 100 পিস 1 কেজি, 150 পিস 1 কেজি, 200 পিস 1 কেজি অথবা 50 পিস 1 কেজি এইগুলি আপনি কালচার করতে পারেন। আমাদের কাছে 50 পিস 1 কেজি থাই পাঙ্গাস মাছের পোনাও আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুরা, কেউ আন লাইক দিবেন না, অবশ্যই একটি লাইক দিবেন।